শয়নে স্বপনে অশ্রু জল তোমারি চরণে, নিবেদনে আজি লক্ষ মানুষের মানবিক আহ্বানে বিদায়, শেষ বিদায়। WB06 TP02 সেই বহুদিনের পুরাতন বুলেট প্রুফ সাদা অ্যাম্বাসেডার আজ বড় একা। আজ সেই গাড়িতে আর বুদ্ধবাবু যাতায়াত করবেন না। ঠিক ঘড়ি ধরে সাদা ধপধপে ধুতি পাঞ্জাবি, সাদা মাথার চুল নিয়ে আর রাইটার্স মহাকরণ আলিমুদ্দিন কিংবা জেলা সফরে যাবেন না। কালের মায়া ত্যাগ করে চিরনিদ্রায় পাড়ি দিয়েছেন 8ই আগস্ট সকাল 8:20 বৃহস্পতিবার। বুদ্ধদেব বাবুর প্রয়াণ নিতান্তই বেদনাদায়ক। শেষবারের মতো প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে যেমন দলের বৃন্দাকারাত থেকে শুরু করে রবীন্দ্রদেব, সুজন চক্রবর্তী, তৎসহ বিশিষ্ট নেতা নেত্রীগণ এসে উপস্থিত হয়েছে, তেমনি তাকে বিধানসভায় শেষবারের জন্য সম্বর্ধনা দেয়া হল, বিদায় সম্বর্ধনা, শেষ বিদায়। বিধানসভায় নজিরবিহীন হয়ে রইল এক মহামানবের বিদায় বেলা। একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস তৎসহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব শেষ, শহরের রাজপথে তেল ধারণের জায়গা নেই, লাখো মানুষের মৌন মিছিল, সবার চোখে জল, মন ভারাক্রান্ত, অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে 34 বছরের বামফ্রন্ট সরকারের শেষ 10 বছরের মুখ্যমন্ত্রী এই বুদ্ধদেব ভট্টাচার্য। সিঙ্গুর, নন্দীগ্রাম তৎসহ রাজ্যের সার্বিক উন্নয়নে তার অগ্রণী ভূমিকা আজ তরুণ প্রজন্ম বারবার তাকে স্মরণ করছে, কিন্তু সময় আর নিয়তি কাউকেই সে সুযোগে বসে থাকতে দেয় না। এগিয়ে যাওয়ার পালা, উন্নয়নের দামামায় অনেক কিছুই হয়েছে, কিন্তু বুদ্ধদেব বাবুর স্বপ্ন সফল হয়নি। অসমাপ্ত কাজ উত্তরসূরীরা করবে এই মর্মে মীনাক্ষী বন্দ্যোপাধ্যায় মুখার্জি বিবৃতি দিয়েছেন, কিন্তু দিলে কি হবে? বর্তমান সময়ের দোদুল্যমান আবহাওয়া এবং পরিস্থিতিতে সব কিছু অত সহজ নয়। লড়াই দীর্ঘতম লড়াই, মৃত্যুকালে বয়স হয়েছিল 80 বছর, মরণোত্তর দেহদান, জীবনের শেষ বেলাতেও স্বজনের কান্না। কি পেলেন জীবনে? কোনো বিলাসিতা নেই, কোনো রাগ নেই, কোনো আত্ম অহংকার নেই। আজীবনটা মানুষের জন্য আপোষ করে গেলেন,
হাই হুতাশ। সেদিন মেদিনীপুরের মাটিতে গিয়ে কিছু না জানা বোঝা অবস্থাতেও হাত জোর করে অন্যায় স্বীকার করেছিলেন। রাজ্যে সর্ববৃহৎ মানুষ হিসাবে যাতে না লড়াই হয়, যাতে না দাঙ্গা শুরু হয়, যাতে না একে অপরের উপর কাদা ছোড়াছড়ি হয়, তার ইতিহাস আজকে প্রকাশ্যে এসেছে। বুদ্ধদেব বাবুর অসমাপ্ত অনেক কাজ এই প্রজন্ম পারবে কি ভারতবর্ষের মহামান্য প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি, রাজ্যপাল, বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই তার মৃত্যুতে শোকাহত, সবাই শোকবার্তা পাঠিয়েছেন। বুদ্ধদেববাবু আজীবন কোনো বিলাসিতা করেননি, সহজ সাদা সিধে সরলভাবে জীবনযাপন করে দেশের ইতিহাসে এক বিরল অধ্যায় তৈরি করে গেলেন। শেষবেলায় অশ্রুজল, বাল্যকালের সঙ্গী থেকে শুরু করে বয়সকালের সঙ্গী, গাড়ির ড্রাইভার, দীর্ঘদিনের পরিচিত ডাক্তারবাবুরা সবাই চোখে জল ফেলছেন একরাশ শূন্যতা। বুদ্ধদেববাবুর প্রয়াণ সত্যি অনেক ক্ষতি হয়ে গেল আগামী প্রজন্মের কাছে। অনেক আশা আকাঙ্ক্ষা আর স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন। যতদিন মানুষ বাংলায় শান্তি শৃঙ্খলা ভালোবাসা সৌজন্য ঐক্যতা থাকবে, ততদিন কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরি বাঙালিরা অক্ষরে অক্ষরে স্মরণ করবে। দলমত নির্বিশেষে সমস্ত দলের মানুষ বুদ্ধদেব বাবুর প্রয়াণের আজ 9ই আগস্ট শেষ বেলায় সামিল হয়েছেন। সবার অনেক বেদনা, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, সব কিছুকে নিয়েই তিনি স্বর্গলোকে পাড়ি দিয়েছেন। জানি না ওনার আত্মা কতটা শান্তিতে ঘুমাবে, কিন্তু আমাদের মতো বাঙালি তথা ভারতবাসীকে আজীবন বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে রাখতে হবে। তার অনস্বীকার্য সৃষ্টি অনেক অনেক ভালোবাসা তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে সহায়তা করবে। পরিতারা চ্যানেলের যত সামান্য নিবেদন, ভালো থাকবেন। বুদ্ধদেব ভট্টাচার্য, নমস্কার।